এয়ার ফিল্টার ময়লা হলে কখনো ওটা না সাফ করেন না, ওটা সাফ করলে ওইটার যে ফিল্টারিং ক্ষমতা ওটা কমে যায় এবং আপনার বড় ধরনের ক্ষতির পসিবিলিটি থাকে। বাইকের খুব ইম্পর্টেন্ট একটা পার্টস হচ্ছে বিয়ারিং। বিয়ারিং হচ্ছে যে দুইটা এরকম রিং থাকে, মাঝখানে বল থাকে। নর্মালি বিয়ারিং দুই প্রকার আমি পাইছি বাইকের ক্ষেত্রে, এর বেশি থাকতে পারে ওটা আমার জানা নাই। একটা হচ্ছে বল বিয়ারিং যেটার দুইটা রিংয়ের মাঝখানে বল থাকে, আরেকটা হচ্ছে রোলার বিয়ারিং যেটা দুইটা রিংয়ের মাঝখানে রোলার থাকে। আর রোলারগুলো হচ্ছে ওই যে রোড রোলার থাকে না, ওটার সামনে যেরকম মানে পেন্সিলের মতো এরকম লম্বা লম্বা টাইপের কিছু রোলার থাকে। যাই হোক, এই ব্যাপার আসতেছি অ্যান্ড আরও কিছু ইম্পর্টেন্ট ব্যাপারে কথা বলবো। একটু রোডঘাট অন্ধকার, এই ব্যাপারটা একটু মেনে নিতে হবে কারণ যেহেতু রাতে শ্যুট করতেছি। ওরে ইন্ট্রোই দেয় নাই। হেই এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI ব্লগস। আজকে কথা বলবো হচ্ছে বাইকের মেনটেনেন্স নিয়ে। বাইকের মেনটেনেন্স নিয়ে এই প্রশ্নটা আমাকে রাস্তাঘাটে অনেকেই করেন এবং কমেন্টেও অনেক করেন, ইনবক্সেও করেন, হোয়াটসঅ্যাপেও অনেকে পাঠান। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হচ্ছে আমাদের ইউটিউব ভিডিও প্রত্যেকটার নিচে। ভাই রে ভাই, সামনে আবার অন্ধকার। ভাবছিলাম একটু আলোতে শান্তিতে আপনাদের সাথে কথা বলবো কিন্তু অন্ধকার। আচ্ছা যাই হোক, কথা যেহেতু ইম্পর্টেন্ট সেহেতু আলো অন্ধকার ব্যাপার না, একটু অন্ধকার চলেন সহ্য করি, আমরা একটু কথা শুনি। মনে করেন যে আমি রেডিওতে কথা বলতেছি। হেই রেডিওবাসী, আমি আপনাদের রেডিও জকি মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ, নিজের নাম ভুলে গেছি, রেডিও জকি গিরি করতে যায়। আমি আপনাদের রেডিও জকি সৈয়দ মোহাম্মদ ইকবাল আছি আপনাদের সাথে আজকে। এখন যখন আমরা এই ভিডিওটা শ্যুট করতেছি তখন রাস্তা মোটামুটি অন্ধকার অ্যান্ড আমি আপনাদেরকে কথা বলবো হচ্ছে বাইকের মেনটেনেন্স নিয়ে, কারণ এই ব্যাপারে অনেক প্রশ্ন আসছিল আমার কাছে। পারবো না রেডিও জকি হইতে? আচ্ছা চলেন আমরা একটু মেনটেনেন্সে যাই। নর্মালি দুই ধরনের বাইক তো আমরা পাই, এক হচ্ছে DOHC যেটা হলো GSX-R। ওকে, ক্যামেরার ব্যাটারিটা চেঞ্জ করছি, জানি না এই ব্যাটারি দিয়ে কতক্ষণ রেকর্ড হবে, চলেন দেখি। ইম্পর্টেন্ট কিছু করতে গেলেই আসলে যত ধরনের বাধা আসে। যেটা বলতেছিলাম সেটা হলো বাইক আসে আমাদের দেশে দুই ধরনের, যেহেতু আমরা শুধুমাত্র সিঙ্গেল সিলিন্ডার বাইকগুলাই পাইতেছি বাংলাদেশে এখন বর্তমানে 165 cc পর্যন্ত। এর মধ্যে DOHC বাইক, DOHC ইঞ্জিনের বাইক, যেটা হলো এই CBR এবং যেটা হলো GSX-R বা হোন্ডার যে বাইকগুলো আছে আর কি, একটু প্রিমিয়াম সেগমেন্টের যেগুলো, ওগুলো DOHC হয়। আর এছাড়া হচ্ছে SOHC, ওগুলো হচ্ছে মানে যেমন R15, যেমন অন্যান্য যত বাইক আছে এগুলোর মধ্যে 4-valve হোক 2-valve হোক ওগুলা SOHC ইঞ্জিনের হয়। অ্যান্ড SOHC ইঞ্জিনের একটা খুব বড় ধরনের মেনটেনেন্স হচ্ছে। আচ্ছা প্রথমে একটু বড় ধরনেরগুলো বলি, পরে ছোটোগুলায় যেতেছি যেহেতু এই প্রশ্নটা অনেকেই করেন। SOHC যেই বাইকগুলো, আরে আবার এই ক্যামেরারও মনে হয় ডিসপ্লে গেছে, ভাগ্যটা আজকে খারাপ। ও মাই গড, আজকে অবস্থা খুব খারাপ। মেনটেনেন্সের অবস্থা দেখছেন, এই যে এই ক্যামেরার ব্যাটারিগুলো সব মানে ডেট ওভার হয়ে যেতেছে, এই জন্য মেনটেনেন্সের প্রয়োজন পড়ে গেছে, ব্যাটারি চেঞ্জ করতে হবে। অ্যান্ড ব্যাটারিগুলো পাওয়া যেতেছে না, এখনও পর্যন্ত আসে নাই, মোটো অটো বা কোনো জায়গায় পাইতেছি না, আসলেই ব্যাটারি অনেকগুলো কিনে রাখতে হবে কারণ এই হালকা ক্যামেরা আমার একটাই। যাক, যেটা বলতেছিলাম DOHC বা SOHC যে ইঞ্জিনগুলো ওইগুলোতে একটা মেনটেনেন্স আছে, প্রতি 4-6,000 কিলোতে একবার ট্যাপেটগুলো অ্যাডজাস্ট করতে হয়, ওইটা মেনটেনেন্সের আন্ডারে পড়ে। অ্যান্ড DOHC-তে ওই ধরনের কোনো ঝামেলা নাই, এর মানে এই না যে এটার মেনটেনেন্স নাই। DOHC-র মধ্যে যেমন GSX-R অনেক মেনটেনেন্স আছে, এটার মধ্যে যেমন মেনটেনেন্সের মধ্যে পড়ে হচ্ছে এটার ব্যাক চেসিসের বুশ, এইগুলা প্রতি 3-4,000 কিলোতে একবার গ্রিস করাইতে হয় এরকম। তবে রেগুলার যে মেনটেনেন্সের ব্যাপারটা, রেগুলার আপনি যখন বাইক চালাবেন তখন কিছু মেনটেনেন্স আছে, যেমন প্রত্যেক দিন আপনার বাইক যদি কাদা লাগে তাহলে আপনার বাইক প্রত্যেক দিনই ধুয়ে রাখাটা উচিত হবে। যদি রেগুলার চলে তাহলে হয়তো 2-3 দিন পরপর ধুইতে পারেন, বাট যদি রেখে দেন তাহলে একদম ধুইতেই হবে। বিশেষ করে চেনের যে পার্টগুলো, বাইক যদি বৃষ্টিতে ভিজে চেইন বা এই ধরনের যে ব্যাপারগুলো যেগুলো মুভমেন্ট হয় মানে ঘষা খায়, ওই সমস্ত জিনিসগুলো লুপ করতে হবে। তারপরে আছে হচ্ছে রেগুলার মেনটেনেন্স যদি বলি, মানে প্রত্যেক দিনের যে বাইকের টায়ার প্রেশার চেক করতে হবে, প্রতি মাসে একবার টায়ার প্রেশার চেক করে টায়ার প্রেশারটা ঠিকঠাক করতে হবে। নর্মালি আপনি বাসায় পাড়া দিয়েই বুঝতে পারবেন যে আপনার বাইকের টায়ার প্রেশার ঠিক আছে কি না, আর মাসে একবার দোকানে নিয়ে চেক করা ভালো। আর এখন ছোটো ছোটো কিট বেরোয়েছে, ওগুলো দিয়ে টায়ার প্রেশার চেক করা যায়, ওগুলো একটা কিনে রাখতে পারেন, তাহলে আপনি একদম শিওর থাকলেন। অনেক সময় দেখা যায় 6 মাসেও টায়ার প্রেশার কমে না বা বাড়েও না, এখন টায়ার প্রেশার কমে আবার টায়ার প্রেশার অনেক সময় বাড়েও, খড়খড়া রাস্তায় আপনি যদি রোদের মধ্যে চালান তখন টায়ার প্রেশার বেড়ে যায়, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে।
এগুলা চেক করতে হবে। চেন লুপের ব্যাপার তো বললামই, তারপরে হচ্ছে বাইকের কিছু কিছু জিনিস আছে, একটা কিলোমিটার পার হইলে ওগুলো চেঞ্জ করতে হয়। যেমন ক্লাচের কেবল, রাস্তায় ছিঁড়ে গেলে কিন্তু বিশাল বিপদ। ক্লাচের কেবল 6 থেকে 8 হাজার কিলোতে একবার খুলে চেক বা চেঞ্জ করে ফেলাই ভালো। এক্সিলেটর কেবল সেম, মানে 6 থেকে 8 হাজার কিলোতে একবার চেঞ্জ করে ফেলা ভালো, যদি আপনি চান না যে মানে রাস্তায় বিপদে পড়েন এরকম। বা এগুলা সরি আমার একটু কাশি, বা এগুলা খুলে একটু চেক টেক করতে হবে, যেই সমস্ত জায়গাগুলো ছেঁড়ার পসিবিলিটি থাকে ওয়ার্কশপের ওরা বুঝে, বা নিজে বুঝলে তো ভালোই, ওই জিনিসগুলো একটু খুলে চেক টেক করতে হবে। এরপর যেটা মাস্টার সার্ভিস আমরা নর্মালি বলি, ওইটা আসলে 5 থেকে 6 হাজার কিলোতে যে কোনো বাইকেই করানো উচিত, ওটা DOHC হোক, SOHC হোক, যে কোনো ইঞ্জিন। কারণ ইঞ্জিনের যে আদার্স ফাংশনগুলো, FI প্লাস টোটাল বডি টডির যে ব্যাপারগুলো আছে, এগুলার একটা সময় পরে এগুলোর মধ্যে ময়লা জমে, গাদ জমে, এগুলার কিছু ব্যাপার আছে যেগুলো চেঞ্জ তো করতেই হবে। ইঞ্জিন অয়েলের যে ব্যাপারটা, যে ইঞ্জিন অয়েলটা যত কিলোমিটার রিকমেন্ডেড অত কিলো পর পর অবশ্যই চেঞ্জ করতে হবে, এই জিনিসগুলো জানতে হবে। আমাকে অনেকেই প্রশ্ন করে কোন ইঞ্জিন অয়েল দিব, সিনথেটিক নাকি মিনারেল নাকি সেমি সিনথেটিক। অনেকে একটা মানে এরকম মিথ বা ভুল একটা ইনফরমেশন মার্কেটে ছড়ানো আছে যে প্রথমে দিতে হবে মিনারেল, 5 হাজার কিলো পর্যন্ত মিনারেল, এরপরে হচ্ছে 2-3 হাজার কিলো সেমি সিনথেটিক, তারপরে যায় সিনথেটিক। আসলে তা না, আমি প্রথম থেকেই সিনথেটিক ইউজ করি, কারণ সিনথেটিকটা হচ্ছে সবচাইতে ভালো মানের ইঞ্জিন অয়েল, একটু দাম বেশি বাট ওইটা ইউজ করাটা আমি সবসময় বলবো ভালো। এই তো, এরপরে আপনি প্রতি মাসে একবার বাইকের যেই জিনিসগুলো মানে মুভমেন্ট হয় ওগুলার স্ক্রুগুলো চেক করতে পারেন, নাটগুলো চেক করতে পারেন যে আসলে ঠিকঠাক মতো আছে কিনা, কোনো কিছু ঢিল হয়েছে কিনা। তারপর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে জিনিসটা এমনিতে দেখা যায় না, সেটা হলো এয়ার ফিল্টার। এয়ার ফিল্টার বাংলাদেশের যে ওয়েদার, প্রতি 3 হাজার কিলো বা 4 হাজার কিলোতে একবার চেঞ্জ করে ফেলা ভালো। আর যদি প্রচণ্ড ধুলা বা প্রচণ্ড কাদা বা বৃষ্টির মধ্যে চালান বা ওই ধরনের আছে না, যে সমস্ত ওয়েদার স্যাঁতস্যাঁতা থাকে বা কাদা উড়ে ওয়েদারে, মানে বাসের চাক্কা থেকে কাদা উঠতেছে, এই ধরনের ভেজা ভেজা ওয়েদারে যেটা করতে হবে, আপনার আর একটু আগে এগুলো চেক করে চেঞ্জ করে ফেলতে হবে চালাইতে গেলে যদি আপনি না বুঝেন। অনেক সময় অনেক কিছু আমরা যারা এক্সপার্ট বা আমরা যারা অনেকদিন ধরে বাইক চালাই, আমরা কিন্তু বুঝতে পারি যে কোন প্রবলেমটা কেন হইতেছে, বাইকে পাওয়ার পাইতেছে না, তাহলে হয়তো থ্রটল বডি জ্যাম হয়েছে, অথবা হয়তো বাইকের স্টার্ট অফ হয়ে যেতেছে বা পাওয়ার পাইতেছে না, তাহলে হয়তো মানে ফুসফুস যেটা যে এয়ার ফিল্টার ওইটা হয়তো ময়লা হয়ে গেছে বা কিছু ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার ময়লা হইলে কখনো ওইটা না সাফ করেন না, ওটা সাফ করলে ওইটার যে ফিল্টারিং ক্ষমতা ওটা কমে যায় এবং আপনার বড় ধরনের ক্ষতির পসিবিলিটি থাকে। যখন ও ঠিকমতো ফিল্টার করতে পারবে না, তখন গিয়ে কী হবে, ময়লাটা পিস্টনের উপরে যাবে, আপনার পিস্টনের উপরে একটা বড় ধরনের চাপ পড়বে ফুল পারফরমেন্সের উপরে, এবং বড় ধরনের একটা খরচ আসবে যদি আপনি এই ছোটো খরচ বাঁচাইতে যান। এই হলো ব্যাপার, এগুলো ডেইলি মেনটেনেন্স। এরপরে বাইক তো অবশ্যই পরিষ্কার রাখতে হবে, শুধু বাইরে ধুয়ে মুছে চকচকে রাখলেই হবে না, বাইকের ভেতরে সিটের নিচে বা এই সমস্ত ব্যাপারগুলো পরিষ্কার রাখতে হবে, বাইকের সাইড কভারের ভিতরে, কিটের ভিতরে, এই ব্যাপারগুলো পরিষ্কার রাখতে হবে। এই তো, এইগুলো হচ্ছে রেগুলার মেনটেনেন্স অ্যান্ড সরি আবার আমার কাশি। মানে এগুলো আসলে ওইভাবে ধরে ধরে বলার কিছু নাই। একটা জিনিস আমি যেটা বলবো, বাইকের মেনটেনেন্সের ব্যাপারটা না, আপনার মাথায় এমনভাবে থাকতে হবে যে বাইকটা আপনি চালান এটা সব কিছু আপনার বুঝতে হবে। মানে অনেকে আছে যে 5-7 বছর 10 বছর বাইক চালায় কিন্তু বাইকের কিছুই বোঝে না, ওয়ার্কশপে নিয়ে যায় কোন গ্রেডের ইঞ্জিন অয়েল এগুলো মানে আইডিয়া রাখে না। সবচেয়ে ভালো হলো আপনি বাইকটা কেনার পর বাইকের যে একটা ম্যানুয়াল বুক থাকে না, যেটার মধ্যে সব কিছু লেখা থাকে নিয়মকানুন, ওটার মধ্যে সব লেখা আছে আপনার বাইকের কোন জায়গায় কত কিলো পরে কোনটা কী করতে হবে, একটা বেসিক ধারণা দেওয়া আছে। এই জিনিসগুলোই আসলে আমরা ভিডিওতে আপনাদেরকে বোঝানোর ট্রাই করি, এই জন্য আমি বলবো যে আসলে ওই জিনিসগুলো একটু দেখেন, ওই ব্যাপারগুলো একটু পড়েন, একটু সময় দেন। আপনি যদি আবার আপনার বাইককে সময় দেন, আপনার বাইক আপনার সময় নষ্ট করবে না, সে আপনাকে ভালো একটা সার্ভিস দিবে, এই হলো মেইন কথা। যাই হোক, এই আসলে টুকটাক কিছু মেনটেনেন্সের ব্যাপার আমার কাছে প্রশ্ন আসে, এই জন্য আপনাদের সাথে এই ব্যাপারগুলো আজকে একটু করলাম শেয়ার, কারণ আমি তো রানা করি আপনাদের কেয়ার অ্যান্ড রাস্তাঘাট সামনে অন্ধকার, এখান থেকে বিদায় নিই, আলো হলে আসতেছি দাঁড়ান। মেন রোডে আর আলো পাইলামই না, এই জন্য সাব রোডে ঢুকে গেছি, কারণ অন্ধকারে ভিডিও দেখতে ভালো লাগে না। চলেন আমরা ডান দিকে রাস্তায় যাই, এখন পর্যন্ত কথা বলছিলাম ভুলে গেছি। যাই হোক, রেগুলার কিছু মেনটেনেন্স তো আছেই। আসলে বাইকটাকে না আপনার নিজের একটা পছন্দের জিনিস এটা যদি ভাবেন, তাহলে আপনার অনেক কিছু শিখে নিতে হবে। আপনি যখন একটা সার্ভিস সেন্টারে বাইকটা দিবেন, তখন আপনার জানতে হবে যে আসলে বাইকটার মধ্যে কী হইতেছে, একটা জিনিস চেঞ্জ করতে বললো কী অবস্থা, ওইটার মানে একদম এমনিতে কী অবস্থা থাকে এবং আপনারটার কী অবস্থা হয়েছে, কেন চেঞ্জ করা হইতেছে। তারপরে বাইকের সার্ভিসে একটা জিনিস হচ্ছে কি, বাইকের সার্ভিসে না কোনো কিছু আপনার ঠিক হয়ে যাবে না, বাইকের সার্ভিসটা হচ্ছে যে জিনিসগুলো বরবাদ হয়েছে, যে জিনিসগুলোর লাইফ টাইম শেষ হয়ে যাইতেছে, ওগুলো চেঞ্জ করতে হবে, এবং কোনটা কত কিলো পরে চেঞ্জ করতে হবে এই ব্যাপারগুলোর ধারণা হচ্ছে বাইকের সার্ভিসিং। এই ব্যাপারগুলো আপনার বুঝতে হবে, ওই যে অমুকরে জিজ্ঞেস করুন তমুকরে জিজ্ঞেস করুন, তার চেয়ে বেটার হচ্ছে যে সার্ভিস সেন্টার আপনাকে বুঝায় বলে আপনার বাইকের কী অবস্থা, বাইকটার কোন অবস্থা, কোনটার মানে কতটুকু ক্ষয় হয়েছে, এই
জিনিসগুলো বুঝায় বলে ওই সমস্ত সার্ভিস সেন্টারে যাবেন এবং বাইক সার্ভিসে দিয়ে নবাবের মতো বসে থাকবেন না দূরে গিয়ে। সবচেয়ে বড় কথা যেটা, কি হচ্ছে না হচ্ছে এটা একটু দেখেন, সেটা বাইক হোক গাড়ি হোক। আপনি যদি আপনার বাইক বা গাড়ির খেয়াল রাখেন তাহলে দেখবেন যে আপনার বাইক বা গাড়িও আপনার খেয়াল রাখতেছে, এই হলো ব্যাপার। যাক, আবার একদম অন্ধকার রাস্তায় চলে আসছি, মানে মন মেজাজটাই খারাপ হইতেছে যে যেখানে যেতেছি সেখানে অন্ধকার রাস্তা, একদম একদম মানে মন মেজাজটা খুবই খারাপ হইতেছে। চলেন দেখি আবার আলো আলা রাস্তায় এসে আমি কথা বলতেছি। আজকের ভিডিওটা বানাইতে যা যে ঘটনাগুলো ঘটতেছে বা ঘটতে যাচ্ছে এগুলো হলো পুরাই কুফার আসি টাইপের একটা ব্যাপার স্যাপার। বাইকের মেনটেন্স আমি জানি না আসলে কতটুকু কি বলতে পারছি, যতটুকু মানে মাথায় ছিল তার পুরাটার বলতে পারি না, এটা আমিও বুঝতেছি। যাক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এগুলো নিয়ে প্রশ্ন করেন, আমি সামনে ওই প্রশ্নের উত্তর নিয়ে আরেকটা ভিডিও বানাবো, অথবা আমি লাইভে এসে ওইগুলো নিয়ে একদিন ডিসকাস করবো, তাহলে ব্যাপারটা কি হবে আর একটু ভালো হয়তো মানে ডিটেলে আপনাদের বলতে পারবো। যদি কোনো প্রশ্ন থাকে আজকের ভিডিওর নিচে প্রশ্ন করেন, আমি অবশ্যই ওই প্রশ্নগুলো করবো। তাহলে এই ভিডিওটা থেকে এখানে বিদায় নেই, হোপ রাখতেছি যা বলছি আপনাদের হেল্প হইতেও পারে নাও হইতে পারে। হেল্প হইলে একটা লাইক দিয়ে দিন, যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে তাহলে এরকম ভিডিও নিয়ে সামনে আবার, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। অবস্থাটা দেখছেন, আমার বাসায় যাওয়ার রাস্তাটাই বন্ধ, খালি বন্ধ, পুরা ধ্বংস সামনের রাস্তা, কি একটা অবস্থা। মানে জটটা রইলো আজকে আমি শুরুতেই বুঝছি, সিভিয়ার নিয়ে বেরিয়েছি না, অঘটন তো ঘটবই, সেই অঘটনই ঘটলো, এদিক দিয়ে যাওয়া যাবে না। এখন আমার অনেক ঘুরা, ওই দিক দিয়ে আবার উল্টা আসতে হবে, এখন ওই দিক দিয়ে গিয়ে তারপরে আসতে পারলেই হয়। যাক, তাহলে ভিডিওটা থেকে বিদায় নিই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড ইনশাআল্লাহ চিল করতে থাকবেন। চিল ব্রো, চেক দ্য মাইক এন্ড মেক শিওর ইট সাউন্ড রাইট বয়েজ।